পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরে ফিরবে উত্তর জনপদের লাখো মানুষ। ঈদ যাত্রায় মহাসড়কের অবস্থানই বিস্তারিত জানাতে বগুড়া রংপুর ঢাকা মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন আপনি, জানাবেন আমাদের। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। তেমনি এমনিতেই এই মহাসড়ক দিয়ে রাজশাহী বিভাগের 3 জেলা এবং রংপুর বিভাগের 8 জেলার মানুষ চলাচল করে, যার কারণে হাজারো যানবাহন প্রতিদিনই চলাচল করে। ঈদুল আজহা উপলক্ষে সেই যানবাহনের চাপ আরো বেড়ে যাবে। তবে ফোর লেনের কাজ চলমান রয়েছে এবং হাইওয়ে পুলিশ সহ প্রশাসনের তৎপরতা রয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে গত ঈদুল ফিতরে বগুড়া অংশে 3টি আন্ডারপাস খুলে দেওয়া হয়েছে। আমরা রয়েছি বগুড়া শহরের 12 আন্ডারপাসে, যেটা গত ঈদুল ফিতরে ওপেন করে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু যানজট নেই বললেই চলে। এবং এই ঈদুল আজহাতেও তেমন যানজট হবে না বলে জানিয়েছেন ফোর লেনের কর্মকর্তা এবং হাইওয়ে পুলিশ কর্মকর্তারা। ফোর লেনের কর্মকর্তা জানিয়েছেন যে তারা 25 তারিখে যে কাজ চলমান রয়েছে সেটা বন্ধ করে দেবে এবং জনগণের ভোগান্তি হবে না। পাশাপাশি হাইওয়ে পুলিশের অতিরিক্ত IGP DIG সহ কর্মকর্তারা আজকে বগুড়ায় আসেন। মহাসড়কে যানজট নিরসন সহ মহাসড়কের শৃঙ্খলা ফেরানো এবং নির্বিঘ্নে যাতায়াতের জন্য যেন যানবাহন চলাচল করতে পারে, এই জন্য তারা পরিবহন মালিক সমিতির সাথে মত বিনিময় করবেন। তারা আশা করতেছেন যে ঈদুল আজহাতে বিগত সময়ের মতন ভোগান্তি হবে না, নির্বিঘ্ন হবে ঈদ যাত্রা। এই ছিল পক্ষ থেকে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে চিন্নি।